আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারহান ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছে। তো আজকে ভিডিওটি মূলত তাদের জন্য যারা কলিং বিষয়ে মালয়েশিয়া গার্মেন্টসে কাজের জন্য যাবেন। তো যারা মালয়েশিয়া কলিং বিষয়ে গার্মেন্টস বা যারা একটু সেলাই কাজ জানেন, তারা যদি ভিডিওটি দেখেন কিছুটা হলে আইডিয়া হবে যে কেমনভাবে কাজ করতে হয়, কী কাজ করতে হয়, সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখে আসি ভিডিওটি। তো দেখেন কীভাবে কাজ করছে, সবই তো দেখেন কীভাবে কাজ করছে, সব মেশিনই কারেন্টের, খুব ইজি চালানো, খুব ইজি। যারা বাংলাদেশে বা অন্য কোনো দেশের যে দেশেই হোক, তো দেখেন কীভাবে কর্মীরা কাজ করছে। তো মেশিনগুলো চালানো খুবই ইজি, আপনারা এক থেকে দুইবার দেখলেই বুঝতে পারবেন। এখানে কাজের কোনো ফেরা নেই, যে কোনো একটি কাজ আপনাকে করতে হবে। তো দেখেন কীভাবে কাজ করছে। তো এই মহিলাটি নেপালি, সে নতুন এসেছে। দেখেন তার কাজটা কি, কীভাবে মেশিন চালাচ্ছে। মনে হয় না যে সে খুব কষ্টে আছে, তো অনেক অনেক সহজ কাজ, হাতের কাজ, এই কাজটা অনেক সহজ কাজ। গার্মেন্টসের এই কাজগুলো অনেক সহজই হয়, বেশি প্যারা থাকে না কাজের। তো এই আপার কাজ এই। দেখেন আরও একটি ভাই কাজ করছে, উনি প্যান বানাচ্ছে। তো যারা টুকিটাকি গার্মেন্টসের কাজ জানেন, তাদের অনেক টাকা বেতন আসতে পারে মালয়েশিয়ায়। তো যারা এই কাজ জানেন, তাদের যদি ভালো কোম্পানিতে পড়েন, তো অবশ্যই অবশ্যই আপনাদের তারা একটা ভালো স্যালারি দেবে। তো প্রথম অবস্থায় একটু স্যালারি কম দেবে, যত দিন যাবে তত আপনার স্যালারি বাড়তে থাকবে। প্রথম অবস্থা হয়তো আপনার 60 টাকা 55 টাকা 60 টাকা বেসিক দিতে পারে। আপনি 1-2 মাস কাজ তাদের দেখাতে, যদি ভালো দেখাতে পারেন, তাহলে আপনার বেসিক 80-90-100 টাকা হতে পারে, 100 রিঙ্গিত। তো মালয়েশিয়ায় কাজ জানলে টাকার অভাব নেই, যে কাজে আপনি হাতের যে কোনো একটি কাজ জানবেন, যে কোনো কাজ, আপনি কনস্ট্রাকশন সাইট বলেন বা যে কোনো সাইট বলেন, যে কোনো কাজ একটি হাতের কাজ জানবেন, তো আপনার টাকা ইনকাম করতে কোনো বাধা থাকবে না। তো ইজিলি আপনারা ভালোভাবে 50-60 হাজার 1 লাখ টাকা ইনকাম করতে পারেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় বলে কথা না, আপনি যে দেশেই যান, যদি কাজ জানা থাকে তাহলে আপনার কোনো প্যারা নেই, আর কাজ জানা না থাকলে অনেক প্যারা। তো দেখেন কীভাবে কাজ করছে। তো মূলত এই গার্মেন্টস কোম্পানিগুলো কাজটা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার নেয়, সেই অর্ডার অনুযায়ী কাজ করতে হয়। যখন অর্ডার কম থাকে তখন একটু কাজ কম বা ওটি কম হয়, যখন অর্ডার বেশি থাকে তখন আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কাজ করতে পারবেন। সো এই হচ্ছে অসুবিধাটা, যে যখন কাজ কম থাকবে তখন শুধু আপনার বেসিক স্যালারি দিবে, কোনো ওটি দিবে না। আর যখন আপনার ভরপুর কাজ থাকবে তখন আপনি যদি চান 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে পারেন, সমস্যা নেই। 24 ঘন্টায় কাজ চলে ফ্যাক্টরিগুলোতে, তো যে যতক্ষণ ইচ্ছে কাজ করতে পারবেন। তো যারাই যাচ্ছেন মালয়েশিয়ায় কলিং ভিসায়, অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটি কাজ, হাতের কাজ আপনারা শিখে যান, তাহলে আপনাদেরই উপকার। কারণ মালয়েশিয়াতে গিয়ে যদি আপনি কাজ শিখে তারপরে কিছু করতে চান, তাহলে সে অনেক দেরি হয়ে যাবে, কারণ 2-3 বছর লেগে যাবে আপনার একটি কাজ শিখে সেই পজিশনে যেতে। আর যদি প্রথম থেকে কাজ জানা থাকে তাহলে হয়তো সর্বোচ্চ 1 বছর লাগবে আপনার একটা ভালো পজিশনে যেতে। তো যারাই যাবেন মালয়েশিয়ায় কলিং ভিসায়, অবশ্যই অবশ্যই তারা একটি যে কোনো একটি কাজ জেনে যাবেন। আর এই আর এই গার্মেন্টসের এই কাজটির অনেক চাহিদা, অনেক চাহিদা মালয়েশিয়ায়। সো যারাই যাবেন আশা করি ভালো কিছু করতে পারবেন।
সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে করে এমন এমন নতুন ভিডিও আপনাদের মাঝে সর্বপ্রথমেই পৌঁছে যায়।